ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. وعليكم السلام ورحمة الله وبركاته. شمعنا جو جنبا جنجي سلن جي عمر رضي الله تعالى عنه كو دیکھلے شایطان بھاگیے فالائی تو ابو اون نیو راستا بولا من کو جو جی راستا دیا عمر رضي الله تعالى عنه دیتو شیر راستا دیا শয়তান যেত না, ভিন্ন রাস্তা অবলম্বন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বিশ্বনবী এবং রহমতুল্লিল আলামিন এবং ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া, এমনটা শয়তানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হয় না কেন? সম্মানিত তিনি ভাই, এই বিষয়ের উপরে যে হাদিসটি সহিহ বুখারীর 3294 নম্বর এবং সহিহ মুসলিমের 3296 নম্বর হাদিস, বিশিষ্ট সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, ইস্তাযারা উমারু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিসাউ মিন কুরাইশিন ইউকাল্লিমনাহু ওয়া ইস্তাকসিরনাহু আলিয়াতান সওয়াতুহুন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে কিছু কুরাইশি মহিলারা উপস্থিত ছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন দিনই বিষয়ে কথাবার্তা বলতেছিল, এক প্রকারে তারা কথা বেশি বলতেছিল, এতে করে তাদের আওয়াজটা উঁচু হয়ে গেল। এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার জন্য অনুমতি তলব করলেন, পিতার আসার জন্য অনুমতি তলব করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভিতরে আসার অনুমতি দিলেন, কুমনা ইবতাদিনাল হিজাবা, এই সমস্ত মহিলারা তাড়াতাড়ি করে জাফরদার ভিতরে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে অনুমোদন দিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন। ফাকালা ওমর আযহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাসি দেখে দোয়া করলেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার দাঁতকে সবসময়ের ভিতরে যে হাস্যজল রাখুক, অর্থাৎ আল্লাহ পাক আপনাকে সবসময় মধ্যে খুশির মধ্যে রাখুক। কলা আজিব তুমিন হাউলা ইল্লাতি কুন্না ইন্দি। রাসূল সাল্লাল্লাহু বললেন, আমি আশ্চর্য হয়ে গেলাম ওই সমস্ত নারীদের ব্যাপারে যারা একটু আগে আমার এখানে ফাঁসে ছিল। ফালাম্মা সামিনা সাউতাকা ইবতাদার না হিজাবা, যখন নাকি তোমার কথার আওয়াজ শুনলো যে তুমি আসতে এতটুকু শুনছে, তারা তারা তাড়াতাড়ি করে তারা ফলতার ভিতরে চলে গেছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলে, কলা ওমর ফাহান্তা ইয়া রাসূলুল্লাহি কুনতা হাক্কা আন ইয়াহাবনা, হে আল্লাহ রাসূল, আপনি বেশি হকদার যে এই সকল মহিলারা আপনাকে দেখে বেশি প্রমাণিত হবে, বেশি ভয় পাবে। সুম্মা কলা আই আদুওয়াতি আনফুসিহিন্না আতাহাবনানি ওয়ালা আতাহাবনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, কুল্না নাআম আনতা আফযু ওয়া আগলাযু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদেরকে খেতাব করে বললেন, হে নিজের নফসের দুশ্মনেরা, দুশ্মন মহিলারা, তোমরা আমাকে দেখে প্রমাণিত হও, আমাকে দেখে ভয় পাও, অত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তোমরা প্রমাণিত হও না বা ভয় পাও না। মানে উনি এটাকে প্রশ্ন আকারে বললেন, বললেন নাম, তারা হিজাবের বিরুদ্ধে থেকে উত্তর দিয়েছে, হ্যাঁ আমরা আপনাকে দেখে বেশি প্রমাণিত হয়ে বেশি ভয় ভয় পাই যাই, কারণ আপনি হচ্ছেন আঙ্কা আফাজু ও আগলাজু মির রাসূলুল্লাহ সাল্লাম, কারণ আপনি হচ্ছেন যে খুব কঠোর কঠোর, আপনার যে আপনাকে আমরা খুব ভয় করি, এই জন্য যে আপনি অত্যন্ত যে রাগত অবস্থা আপনি থাকেন এবং আপনি খুব যে কঠোর অবস্থায় থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নরম স্বভাবের ছিলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। قال رسول الله صلى الله عليه وسلم এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, والذي نفسي بيده, আমার নফস আমার জান যেই সত্তার হাতে, অর্থাৎ আল্লাহর হাতে, আল্লাহর নাম শপথ করে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা লাকিয়াক আশ-শাইতান قد تسالكا فجا الا سلك فجا غير فجك, যে কোন সময় শয়তান ওই রাস্তা দিয়ে যাবে না যে রাস্তা দিয়ে তুমি যাবে, অর্থাৎ তুমি যে রাস্তা দিয়ে চলো শয়তান তোমাকে পাবে, শয়তান ওই দিক দিয়ে না যাইয়া ভিন্ন একটা রাস্তা অবলম্বন করবে।
সুবহানাল্লাহ যে বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? আল্লাযী ইয়াসহারু আন্না মা আখবারাহু বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন ফিরাজ শাইতানি মিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা কেরামাতাল্লাহু ওয়া খুসুসিয়াতান ফাসাল্লাহু বিহা। এই হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিষয়ে এখানে আমাদেরকে জ্ঞান দিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলে শয়তান ভাগিয়ে যাওয়ার ব্যাপারে, সেটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিশেষ সম্মান, এটা উমর রাদিয়াল্লাহু তাআলার একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটা আল্লাহ তাবারকাত তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছেন। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, কোনো এক ব্যক্তি কোনো এক বিষয়ে যদি নাকি বৈশিষ্ট্যগত তার একটা গুণ বিশেষ থাকে, এই শুধু একটা গুণের কারণে সকল এর থেকে উনি শ্রেষ্ঠ হয়ে যান না। কারণ একটা একজন মানুষ সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ হওয়ার জন্য তার সকল গুণগুলোকে একসাথে করার পরে এটা যে ফুটি উঠবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই একটা বিষয় নিয়ে যে উনি নাউযু বিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি একটা যে মর্যাদাপূর্ণ বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি সম্মানিত এমনটা না, বরং আল্লাহ তাবারক তাআলা বিভিন্ন যে জনকে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দান করেন, আর আল্লাহ তাবারক তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই বৈশিষ্ট্যটা দান করছিলেন, যার কারণে মহিলারা উনাকে দেখতে প্রভান্বিত হয়ে যেত, ভয় পাইয়ে যেত, তেমনি শয়তান উনার থেকে দৌড়ে ফেলাইত। এখানে একটা বিষয়, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, আশ-শাইতানু ইন্নামা ইস্তাতিলু আলাল ইনসানি বিহাওয়াহু ওয়া উমারু কামা হাওয়াহু। শয়তান মানুষদের উপর চড়ি বসে কখন? যখন মানুষ সে তার প্রবৃত্তির অনুসরণ করে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহি বিহামদিহি যে উনি উনার প্রবৃত্তিকে একেবারে দমন করে ফেলছেন, অর্থাৎ খুব উনি যে আল্লাহর বিধানের সামনে খুব কঠোর ছিলেন, নিজের নফসের উপর খুব কাবু ছিলেন, এ কথাটা মিনহাজ সুন্নাহ নবুয়ার 6 নম্বর খণ্ডের 55 নম্বর পৃষ্ঠাতে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ উল্লেখ করেন। পাশাপাশি একটা কথা বলতে হবে যে সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিকা ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াসাবিরহুম ফিল আমরি ফাইদা আযমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রহমতে হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে কোমল মনে হয়েছেন, অর্থাৎ নরম স্বভাবের হয়েছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি, আপনি যদি নাকি কঠোর কর্কশভাষী হইতেন, আপনার দিল যদি শক্ত হইত, তাহলে আপনার আশেপাশ থেকে লোকজন ভাগি চলে যেত। সুতরাং আপনি লোকদেরকে যে কি করে ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদেরকে ক্ষমা করেন এবং তাদের জন্য আল্লাহ তাবারক তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করেন, অর্থাৎ আপনি তাদেরকে যে মাফ করে দেন, তাদের যে সমস্ত হয়তো কোনো সময় কোনো দুর্বলতা থাকতে পারে, আপনাকে কষ্ট দিতে পারে, আপনি তাদেরকে ক্ষমা করে দেন এবং আল্লাহর নিকটে তাদের গুনাহ মাফের দোয়া করেন এবং তাদেরকে আপনার যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মশওয়ারা বা পরামর্শের মধ্যে রাখেন। এরপরে বলতেছেন ফাইজা আজম তো ফাতাওয়াক্কাল আলাল্লাহ, কোনো একটা বিষয়ের উপরে যখন নাকি ফয়সালা হয়ে যাবে, তখন আল্লাহ পাকের উপরে আপনি ভরসা করেন, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা ভরসাকারীদেরকে পছন্দ করেন। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন যে উনি ছিলেন নরম স্বভাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এত বিশ্ব নবী, এত বড় ক্ষমতাধর হওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাধারণ মানুষ যে কি করত, যে মনে হয় যেন যে একেবারে আপন, একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে পাইতেন যে ওই ব্যক্তি মনে করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তিকে এমন ভালোবাসে, এরকম ভালোবাসা আর কাউকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাবটাই ছিল সবাই সাথে এরকম ভালোবাসা দিয়া চলা। একটা মানুষ সাথে, একজন সাধারণ মানুষের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম আন্তরিকতা দেখাইতেন, ওই ব্যক্তি এত খুশি হয়ে যেত, মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ভালোবাসে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সাথে করতেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আশা করি বিষয় বুঝতে পারছেন, বাকি আল্লাহ আলম সব। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।